চড়ুই একটা ছোট্ট শান্তিপ্রিয় পাখি, কিন্তু এই ছোট্ট চড়ুই পাখি একবার 4 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। বলা হয়ে থাকে ভুল করেই আমরা নতুন কিছু শিখি, কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটাকে কিন্তু ভুল বলা যায় না, বলা হয় বোকামি, যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই এক চরম বোকামির কথা আপনাদেরকে জানাবো, যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল 4 কোটি মানুষের মৃত্যুর কারণ। আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসে সব থেকে দুঃখজনক ঘটনা। তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সময়টা ছিল 1958 সাল, তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদং। 1958 সালের চীন আজকের মতো এত উন্নত ছিল না। তখন চীন খুবই গরিব একটা দেশ ছিল, যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি, যারা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল, তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত তাতে মোটামুটি তাদের দেশের ফসলের যোগান তো হয়ে যেত, কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না। এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, প্লেগের মতো কিছু ভয়াবহ রোগ। এদিকে প্রেসিডেন্ট মাও জেদং চীনের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন অনেক উন্নত একটি দেশ হবে। সেই সময় পৃথিবীর সবথেকে ধনী দেশ ছিল ব্রিটেন এবং দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা। মাও জেদং ঠিক করেন তিনি চীনের এত উন্নতি করবেন যাতে তিনি আমেরিকাকে পেছনে ফেলে দিয়ে অর্থনীতির দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারেন। এই কারণে মাও জেদং চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড নামের একটা পরিকল্পনা নিয়ে আসেন, যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ। তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট ভাটি বানিয়ে তাতে স্টিল এবং লোহা তৈরি করে, এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে, যাতে দেশে সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরেও সেই ফসল বিক্রি করা যায়। তবে মাও জেদংয়ের সামনে আরও একটা বড় সমস্যা ছিল, চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর মানুষ মারা যেত, আর এই রোগগুলো ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা। তখন মাও জেদং ঠিক করেন একটি 4 পেস্ট ক্যাম্পেন নামের অভিযান চালাবেন, আর এটাই হতে চলেছিল পৃথিবীর সবথেকে বড় ভুল। এই ক্যাম্পেনে মোট 4টি জীবকে টার্গেট করা হয়, মশা, মাছি, ইঁদুর এবং চড়ুই পাখি। মাও জেদং দেশের প্রতিটা মানুষকে বলেন এই 4টি জীবকে যেখানে দেখতে পাবে সেখানেই মেরে ফেলতে, এতে দেশে রোগের পরিমাণ কমবে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। এবার মশা ও মাছি মারার কারণ, এই 2টি পতঙ্গের জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয়, ইঁদুরের কারণে প্লেগ হয়। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে, চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না। আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মাও জেদংয়ের যদি কোনো আইডিয়া ভালো লাগত, তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম দেশে চালু করে দিতেন। সেই সময় সরকারের কাছে ইনফরমেশন আসে যে একটা চড়ুই পাখি 1 বছরে প্রায় 4.5 কেজি ফসল খেয়ে ফেলে। সেই হিসাবে তারা গণনা করে দেখেন যে চীনে না জানি কত কোটি কোটি চড়ুই পাখি রয়েছে, যারা প্রতি বছর 4.5 কেজির হিসাবে কত টন টন ফসল খেয়ে ফেলে। আর এই সব চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায় তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে, আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই বেঁচে যাওয়া ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে। এই কারণে মাও জেদং বলেন আমাদের দেশ এই 4টি জীব ছাড়াও খুব ভালোভাবেই চলবে। আর এখান থেকে শুরু হয় এই 4 প্রজাতির জীবকে হত্যা করার অভিযান, যা ধীরে ধীরে এই 4 প্রজাতির জীবের প্রতি চীনের মানুষদের যুদ্ধের রূপ নেয়, যাতে 5 বছরের ছোট ছোট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজনও যুক্ত হয়েছিল। তবে লোকজন মশা মাছি আর ইঁদুর মেরে অতটা মজা পাচ্ছিল না যতটা মজা তারা চড়ুই পাখি মেরে পাচ্ছিল, কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত, এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না। তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয়, যার মধ্যে একটা ছিল যে চীনের লোকজন ঢাক, ঢোল, থালাবাসন বাজিয়ে ওই ছোট্ট নিরীহ পাখিদের পিছু করত। থালাবাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত, তারা নিচে নামত না আর লাগাতার আকাশে উড়তে থাকত। ক্রমাগত উড়তে উড়তে যখন এই পাখিগুলো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত, তখন চীনের লোকজন সেই পাখিগুলোর উপর হিংস্র শিকারির মতো ঝাঁপিয়ে পড়ত আর তাদের মেরে ফেলত। এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে, অনেকে বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলছিল। এমনকি তারা আজব ধরনের সব ফাঁদ পেতেছিল এই পাখিদের মারার জন্য। তারা এই পাখিদের বাসা ভেঙে দেয়, তাদের ডিম ফাটিয়ে দেয়, তাদের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলে যাতে এই পাখিরা বংশবিস্তার করতে না পারে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ হোক বা সৈন্যবাহিনীর লোকেরা, সবাই চড়ুই শিকার করতে থাকে। এমনকি সে সময় এমন এমন প্রতিযোগিতা হতো যেখানে যে ব্যক্তি সবথেকে বেশি পাখি মারবে তাদের পুরস্কার দেওয়া হতো।
স্কুলে যে বাচ্চারা সবথেকে বেশি চড়ুই মেরে নিয়ে আসত তাদের পুরস্কার দেওয়া হতো। চীনের মানুষরা এতটাই নৃশংস হয়ে আচরণ করে যে তারা মৃত চড়ুই পাখিদের মালা বানিয়ে নিজেদের গলায় পরতে শুরু করে। তাদের নৃশংসতা এতটাই বেশি ছিল যে এই ফোরপেস্ট ক্যাম্পেইন শুরুর প্রথম দিনেই তারা প্রায় 2 লক্ষ চড়ুই পাখি হত্যা করে ফেলেছিল। চীনের লোকজনদের পাখি হত্যা একটা নেশার মতো ঘিরে ধরে, তারা এই নির্মম কাজে আনন্দ খুঁজে পায়। 1958 সাল থেকে 1959 সাল পর্যন্ত এই 1 বছরে তারা প্রায় 100 কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল। এছাড়া তারা প্রায় 150 কোটি ইঁদুর, 10 কোটি কেজি পরিমাণের মাছি এবং 11 কোটি কেজির পরিমাণে মশা মেরেছিল। সেই সময়ের একটি ঘটনা আপনাদেরকে জানাই। যখন একদল চড়ুই পাখি চীনের লোকদের হাত থেকে বাঁচার জন্য চীনের রাজধানী বেজিংয়ে থাকা পোল্যান্ড অ্যাম্বাসির মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, লোকজন সেই পাখিগুলোকে মারার জন্য অ্যাম্বাসির মধ্যে ঢুকতে যায়। কিন্তু অ্যাম্বাসির লোকজন তাদেরকে বাধা দেয়। তখন চীনারা চারিদিক থেকে সেই অ্যাম্বাসি ঘিরে ধরে আর জোরে জোরে থালাবাসন বাজাতে শুরু করে, যার আওয়াজে সেই পাখির দলটি আবার আকাশে উঠতে শুরু করে আর তখন তাদের গুলি করে মেরে ফেলা হয়। আগামী 2 বছরের মধ্যে চীনে চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু চীনের মানুষদের পাখি মারার একটা নেশা লেগে যায়। এবার তারা অন্যান্য পাখিদেরও মারতে শুরু করে আর এতে চীনে সকল প্রকার পাখির পরিমাণ অনেক কমে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে মাও জেদংয়ের ফোরপেস্ট ক্যাম্পেইন তো সফল হয়ে যায়, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবার চীনের মানুষরা ভোগ করতে শুরু করে। আপনারা অনেকেই ফুড চেইনের বিষয়ে জানেন। ফুড চেইনের হিসাবে এই প্রকৃতিতে প্রতিটা জীবের গুরুত্ব আছে। যেমন ধরুন, ব্যাং পোকামাকড় খায়, আবার সাপ ব্যাংকে খায়, এই সাপকেই আবার ঈগল খায়। এই চেইনের মধ্যে যদি কোনো একটা প্রাণীকে আপনি সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন যদি আপনি প্রকৃতি থেকে ঈগলকে সরিয়ে দেন তাহলে সাপের প্রজাতি অনেক বেড়ে যাবে। আবার যদি পৃথিবী থেকে সব সাপদের মেরে ফেলা হয় তাহলে ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে। এই ফুড চেইনে যখনই বাধা আসবে তখনই প্রকৃতি ভয়ানক রূপ নেবে। চীনের মানুষেরা প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল। তারা চড়ুই এবং অন্যান্য পাখিদের এত পরিমাণে মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখনও কেউ এটা ভাবেনি যে এই পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোট কীট পতঙ্গকেও খায়, আর এই সমস্ত কীট পতঙ্গেরা ফসল বেশি করে নষ্ট করে। অতিরিক্ত পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চীনে কীট পতঙ্গের পরিমাণ 1 বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে যায়। যাদের মধ্যে সবথেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল, যারা দল বেঁধে আসত আর হাজার হাজার একরের জমির ফসল কয়েক নিমিষের মধ্যে নষ্ট করে দিয়ে চলে যেত, আর এভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত। চীনের মানুষেরা এই ধরনের ভয়ানক পরিস্থিতির কল্পনাও করতে পারেনি। পঙ্গপালের দল এত পরিমাণে বেড়ে যায় যে 1 বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট ঘাটতি দেখা দেয়। এমনকি কীটনাশকের ব্যবহার করেও কোনো রকম লাভ হচ্ছিল না। প্রকৃতির নিয়মের বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষেরা পাচ্ছিল। ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্যের সংকট দেখা দেয়, দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে। এক একটা ফসলের দানার জন্য তারা হাহাকার করতে শুরু করে। এই সময় মানুষেরা গাছের পাতা, শিকড়, এমনকি মাটি খেতে শুরু করে নিজেদের খিদে মেটানোর জন্য। চীনের এই ভয়াবহ রূপ দেখে মাও জেদং বুঝতে পারেন, চড়ুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে। তাই তিনি চড়ুই পাখির হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেন। কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। চীনে খাদ্যের অভাবে আগামী 2 বছরের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে প্রায় 4 কোটি মানুষ মারা যায়। তবে চীনের সরকার এই মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল আর দুনিয়ার কাছে তারা জানিয়েছিল যে চীনে মাত্র 1.5 কোটি মানুষ মারা গেছে, আর এই মৃত্যুর কারণ তারা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তীকালে বেশ কিছু গবেষণা হয় এই দুর্ভিক্ষ নিয়ে, তাতে চীনের সরকারের বলা মৃত্যুর সংখ্যা যে অনেক কম তা বোঝা যায়। একজন চীনের সাংবাদিক ইয়াং জিশেং, যার জন্ম হয়েছিল 1940 সালে, তিনি এই দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি তার টুমস্টোন দ্য গ্রেট চাইনিজ ফ্যামাইন বইতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এখানে তিনি মৃত্যুর সংখ্যা 3 থেকে 4 কোটি বলেছেন। আর জানিয়ে দেই, চীনের সরকার এই বইটিকে ব্যান করে দিয়েছে। এমনকি আজও পর্যন্ত চীনের কোথাও এই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করা হয় না। আর এই রকম বোকামি চীনের সরকার একবার করেই থামেনি। 70-এর দশকে যখন মাও জেদং মারা যায় তখন চীনের সরকার গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য বন্য পশু পাখিদের ধরে বাজারে বিক্রির পরামর্শ দেয়, যার কারণে ধীরে ধীরে চীনে ভয়াবহ সব রোগের আবির্ভাব হয়। আর এমনই একটা রোগ ছিল করোনা। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদের জন্য রইল একটি সহজ প্রশ্ন। যে অভিযানের মাধ্যমে চীনে নিরীহ চড়ুই হত্যা শুরু হয়েছিল সেই অভিযানটির নাম কি? প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আবার ফিরব কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।